আজকের পর্বে আমরা জেনে নেব শীতলা দেবী সম্পর্কে শীতলা হিন্দু ধর্মের একজন দেবী বিশেষ শীতল অন্য মতে যাকে শীতলা নামেও অভিহিত করা হয় ইনি একজন লোকদেবী ভারতীয় উপমহাদেশে বিশেষত উত্তর ভারত পশ্চিমবঙ্গ নেপাল বাংলাদেশ এবং পাকিস্তানে বহু ধর্মাবলম্বীদের দ্বারা উপাসনা করা হয় আদ্যাশক্তি দেবী দুর্গার অবতার হিসাবে তিনি পক্স ঘা ব্রণ ফুস্কুরি প্রভৃতি রোগ নিরাময় করেন দোলযাত্রা থেকে আট দিন পরে শীতলা অষ্টমীর দিন দেবী শীতলার আরাধনা করা হয় হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দেবীর প্রভাবেই মানুষের বসন্ত প্রভৃতি চর্ম চর্মরোগাক্রান্ত হয় এই কারণেই গ্রাম বাংলায় বসন্ত রোগ মায়ের দয়া নামে অভিহিত হয়ে থাকে তাই কেউ বসন্তে আক্রান্ত হলে দেবী শীতলাকে পূজা নিবেদন করে রোগাক্রান্ত ব্যক্তির আরোগ্য কামনা করা গ্রামীণ হিন্দু সমাজের প্রধান রীতি শীতলা দেবীর বাহন গাধা বা গর্ধ প্রচলিত মূর্তিতে শীতলা দেবীর এক হাতে জলের কলস ও অন্য হাতে ঝাড়ু দেখতে পাওয়া যায় ভক্তদের বিশ্বাস কলস থেকে তিনি আরোগ্য সুধা দান করেন এবং ঝাড়ু দ্বারা রোগাক্রান্তদের কষ্ট লাঘব করেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ